সৈয়দ নৈবালী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের উপরে সর্বশেষ ক্লাস অর্থাৎ চতুর্থ ক্লাস, আমরা কিছু প্রবলেম এই চতুর্থ ক্লাসে কিছু প্রবলেম সলভ করব, সলভ করে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তো আশা রাখি তোমরা তৃতীয় ক্লাস পর্যন্ত সবাই বুঝতে পেরেছ এবং এই সর্বশেষ ক্লাসের যে অঙ্কগুলি এগুলিও তোমরা খুব ট্রাই করবে যাতে সহজে সমাধান করতে পারো। এবং এগুলি যে প্রবলেম আমি হয়তো 15 বা 16টা প্রবলেম মনে হয় সলভ করে দিয়েছি, এইগুলি যদি তোমরা করো তো এই নিয়মের ভিতরেই সব প্রবলেম ওই চ্যাপ্টারে সলভ করা আছে। তো তোমরা পড়বে মনোযোগ দিয়ে। আজকের প্রবলেম 10 এর রোমান 2 ইন্টিগ্রেশন 0 to 1 (1/e^x + e^-x). তো এই প্রবলেমটা সলভ করতে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রায় পরীক্ষায় আসে, তোমরা মূল বইও দেখবে যে বোর্ডে অনেকবার আসছে। এই ধরনের অঙ্ক আমরা সলভ করতে হলে আমরা কোনো নিয়মের মধ্যে এই যে প্রশ্নটাকে কোনো নিয়মের মধ্যে ফেলে দিতে পারি না। এই জন্য কি তাকে কি করতে হবে, প্রাথমিকভাবে কিছু সরল করতে হবে। সরলটা কিভাবে করব, লব হরকে e^x দ্বারা গুণ করব। তো লব হরকে e^x দ্বারা গুণ করে আমরা লবকে আমরা গুণ করলাম 1 কে e^x দ্বারা e^x, আর হরকে গুণ করলাম e^x দ্বারা গুণ করলাম e^x.e^x(e^x)2 আর e^x.e^-x, তাহলে e^x.1/e^x, তাহলে e^x কাটা গেলে 1 আর e^x2 সমান থাকলো। এখন আমরা e^x সমান আমরা জেড ধরবো, e^x সমান আমরা জেড ধরে নিলাম, e^x সমান আমরা জেড ধরলাম, e^x সমান আমরা জেড ধরে নিলাম, e^x সমান জেড, e^x সমান জেড ধরলে e^x কে ডিফারেনশিয়েট করলে e^x dx dz, আর x এর মান যদি আমরা বসিয়ে দিলাম e^x, x এর মান 1 বসিয়ে দিলে e হবে, x এর মান 0 বসিয়ে দিলে 1 হবে। তো এখন আমরা এটা কাটা যাওয়ার পরে আমরা তাহলে এক্স এর জায়গাতে e^x এর জায়গা আমরা জেড লিখলাম আর e^x dx এ মিললা dz লিখলাম। এখন 1/1 + z² এটা সূত্র হলো tan-1z, এটা সূত্র আমরা লিখলাম যে tan-1z, এটা সূত্র হলো আমাদের tan-1z। তো জেড এর জায়গাতে আমরা e বসিয়ে দিলাম, তারপরে মাইনাস দিয়ে জেড এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম, tan-1 - tan-1, 1 রে tan-1 মানে π/4 উত্তর হয়ে গেল। পরের প্রবলেম 9 এর 1, ইন্টিগ্রেশন 0 to 1 (1+x)/(1+x²dx). তাহলে আমরা কি করলাম, এই 1 কে 1+x² দ্বারা ভাগ করে দিলাম, 1/1+x², তারপরে মধ্যের এই যে প্লাস, মধ্যে উপরে যে প্লাস, এই 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 যে প্লাস সেই প্লাস দিলাম, দিয়া এক্স কে আমরা 1+x² দ্বারা ভাগ করলাম, দুইটা ইন্টিগ্রেশন আলাদা করে নিলাম। এখন এটা তো সরাসরি সূত্র পরিচিত যেভাবে আছে আমরা এটা ভেবে লিখে দিলাম, আর এটাকে সলভ করার জন্য জাস্ট এখান থেকে এটাকে আমরা ডিফারেনশিয়েট করলে নিচে হরকে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় 2x, 1 কে করলে 0x² করলে 2x, তাহলে 2x যদি উপরে x আছে 2টা দিয়ে দিলেই আমাদের নিচেরটা আমরা লন লিখতে পারবো। তাহলে আমরা কি করলাম, কি করলাম যে এখানে একটা 2x দিয়ে দিলাম আর হাফ দিয়ে ব্যালেন্স করলাম, তাহলে 2x দিয়ে দিলাম হাফ দিয়ে ব্যালেন্স করলাম, তাহলে এটা ইন্টিগ্রেশন হলো tan-1x, আর এটা ইন্টিগ্রেশন হলো ln(1+x²), কারণ হলো 1+x² এর ডিফারেনশিয়েট করলে 2x পাওয়া যায়। তাহলে তৃতীয় বন্ধু বিন্দু আমরা লিমিট যথাযথ দিয়ে দিলাম। এখন আমরা এখানে x এর জায়গাতে আমরা 1 বসিয়ে দিলাম প্রথমে, তারপরে মাইনাস দিয়ে 0 বসিয়ে দিলাম, তারপর এখানে একইভাবে আমরা x এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, তারপর মাইনাস দিয়ে 0 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে tan-1 মানে π/4 আর tan-0 মানে 0 প্লাস হাফ 1 এ 1 এ 2 আর এখানে মাইনাস ln 1 সমান 0, ln 1 সমান 0, তাহলে ln 2 আর 1/2 1/2 আনসার হয়ে গেল। পরের প্রবলেম আমরা দেখে নিই, ইন্টিগ্রেশন 0 to π/4 1/1 + sin x। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি সহজেই, যদি এখানে 1 + sin x, তাহলে 1 + sin x যদি হয় তাহলে এটারে আমরা উদ্দেশ্য লেগে 1 - sin² x নিয়ে আসা,
1 মাইনাস সাইন স্কয়ার এক্স আনতে হলে আমাদের এটাকে এ ধরে যদি এটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি তাহলে এ মাইনাস বি দিয়ে গুণ দিব, লবহরকে এ মাইনাস বি দ্বারা গুণ দেবো, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স দ্বারা আমরা লবহরকে গুণ করলাম। গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ মাইনাস বি স্কয়ার মানে বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স আর 1 মাইনাস সাইন এক্স, তো 1 মাইনাস সাইন এক্স আর এই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স সমান কস স্কয়ার এক্স, তাহলে 1 বাই কস স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কস স্কয়ার এক্স, 1 বাই কস স্কয়ার এক্স সমান সেক স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স সমান টেন এক্স হবে, সাইন এক্স বাই কস এক্স লিখলাম 1 বাই কস এক্স লিখলাম, তো সেক স্কয়ার এক্স সেক স্কয়ার লিখে দিলাম আর সাইন এক্স বাই কস এক্স মানে টেন এক্স আর 1 বাই কস এক্স, তাহলে সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো টেন এক্স আর টেন এক্স সেক এক্স এর ইন্টিগ্রেশন হলো সেক এক্স। এখন আমরা কি করলাম, এক্স এর জায়গাতে আমরা পাই বাই ফোর লিমিটটা বসিয়ে দিব, এক্স এর জায়গাতে পাই বাই ফোর উল্টা শুধু রুট টু, টেন জিরো সমান জিরো আর সেক জিরো সমান ওয়ান, মান বসিয়ে দিলাম মানে দিয়ে গুণ করলাম তার টু মাইনাস টু। সবাইকে ধন্যবাদ, চ্যাপ্টারটা শেষ করে দিলাম, আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো।